ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে, অপরাধীদের দল বিবেচনা করা হবে না বললেন প্রধানমন্ত্রী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে তিনি। সাত দিনের মধ্যে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ সহ নতুন 10 দফা দাবি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। উপাচার্যের পদত্যাগ দাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আবরার হত্যার ঘটনায় গ্রেফতার মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন ও শামসুল আরিফিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। আবরার হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষাঙ্গনের হত্যাকাণ্ড তদন্তে গণতদন্ত কমিশন করার দাবি বিশিষ্টজনদের। আবরার হত্যার দ্রুত স্বাধীন তদন্ত ও বিচারের আহ্বান ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেকর। আবরার হত্যাকাণ্ডে বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। সুশাসনের অভাবে গোটা ব্যবসায় খাত গুটি কয়েকের হাতে কুক্ষিগত বলছে সিপিডি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি। অবশেষে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি বিরোধী অভিযানে তুরস্কের সেনা ও নিরস্ত্রদের ওপর হামলার অভিযোগ কুর্দি মিলিশিয়াদের। বিশ্বকাপ বাছাইয়ে আজ সন্ধ্যা 7টায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী কাতার।